একজন প্রবাসী আমাকে মেসেজ দিয়েছে, তার স্পন্সর তাকে দেশে দিতে যাচ্ছে না, তার মায়ের দুটো কিডনি নষ্ট হয়ে গেছে, তবুও তার স্পন্সর তাকে ছুটি দিচ্ছে না। এমনকি স্পন্সরের 200 রিয়াল দাবি করেছে, সে 200 রিয়াল দিতেও প্রস্তুত, তবুও তার স্পন্সরে তাকে ছুটি দিচ্ছে না। ঠিক এরকমই মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বা সালতানাত ওমানে যে সকল আমার বাংলাদেশি ভাইয়েরা নির্যাতিত নিপীড়িত আপনারা আছেন, তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটা। আপনি যদি নিজেকে সুর মনে না করেন, যদি আপনি নিজেকে সুর মনে না করেন, তাহলে আমি হাত জোর করে আপনাদেরকে চাইবো, আমার থেকে জানতে হবে না, আমার থেকে বুঝতে হবে না, সালতানাত ওমানের যে কোনো জায়গায় আপনি থাকেন, যে কোনো সানাদ অফিসে গিয়ে ওমানের লেবার লটা আপনি জানেন, ওমান সরকারের লেবারদেরকে যে কত অ্যাডভান্টেজ, কত ফ্যাসিলিটিস দিচ্ছে, এগুলো সম্পর্কে আপনি অবগত হন। বিশ্বাস করেন, এই ধরনের ভিডিও বানালে আপনারা অনেকে বলেন যে না ভাই, ওরা ওমানিদের কী সাপোর্ট করে, এটা করে সেটা করে, একদম না। আমি মুসাকে 100 বার কিনার ক্ষমতা থাকে, তাদের বিরুদ্ধে আমি মামলা করি, আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। তো ঠিক এরকম আপনারাও যদি সালতানাত ওমানে আপনারা স্পন্সর দ্বারা নির্যাতিত থাকেন, যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আপনার আরোপির দ্বারস্থ হন, আপনারা মিনিস্ট্রি অফ লেবারে যান, আপনার কুয়ালা আমেলাতে গিয়ে কমপ্লেন করেন, বুকে সাহস করেন। আপনি মনে রাখবেন, আপনি যদি সুর না হন, বারবার বলতেছি, আপনি যদি অপরাধী না হন, তাহলে আপনি কখনো এগুলো ভয় পাবেন না। আপনি একটা কথা মনে রাখবেন, আপনি বৈধ স্বাধীন দেশের একজন নাগরিক, আপনি একজন বাংলাদেশি। আমাদের বাংলাদেশ কারো পরাধীন না, আমাদের বাংলাদেশ কারো গুলামি করতেছেন, আমাদের বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সেই স্বাধীন রাষ্ট্রের পাসপোর্ট ধারণ করতেছেন আপনি সালতানাত ওমানে। যদি আপনাকে আপনার স্পন্সর নির্যাতন নিপীড়িত করে, আপনার চোখ বন্ধ করে পিছন সামন না দেখে কমপ্লেন করেন, আরোপির সাপোর্ট নেন। এই দেশগুলো কানুন এতটা প্রপার, এতটা গুড, বাট প্রপার ওয়ে জানতে হবে, আপনি মুহামিকে ধরতে হবে, উকিল ধরতে হবে, তাদের মাধ্যমে আপনি কিছু করতে হবে, দুইটা টাকা খরচ হবে, কিন্তু আপনি আপনার ন্যায্য হক পাবেন। যে সকল প্রবাসী ভাইয়া সালতানাত ওমানে অবস্থান করতেছেন, আপনারা এই সমস্ত সমস্যায় ভুগেন, আশেপাশে যে কোনো সানাদ অফিস থেকে আপনারা পরামর্শ নেবেন, অথবা যদি ভালো মনে করেন দেশি ভাই হিসাবে ফ্রি অফ কস্ট, কোনো খরচ নাই, কোনো টাকা নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, কষ্ট করে আমার অফিস সালতানাত ওমানের আলসুইক খাদ্রা শেল পেট্রোল পাম্পের আগে এখানেও আসবেন, ভাই যদি অফিসে থাকি আলহামদুলিল্লাহ আমার জ্ঞানে যতটুকু ধরবে আমি আপনাদেরকে পরামর্শ দেবো, যদি নাও জানি আমার আশেপাশে ওমানি থেকে বা যাদেরকে আমি চিনি, যাদেরকে জানতে পারবো, তাদের থেকে জেনে হলে আপনাদেরকে সহযোগিতা করবো। তবু আপনারা নিপীড়িত হবেন না, নির্যাতিত হবেন না, কারণ আপনার স্বাধীন দেশের একজন মানুষ, আপনি কোনো গুলাম দেশের মানুষ না। ভালো থাকবেন, প্রতিনিয়ত আপনারা এরকম মেসেজ দেন, কষ্ট লাগে, কষ্ট হৃদয় বিদারক অবস্থা হয়ে যায়, কিন্তু কিছু করার অপশন থাকে না, কারণ হচ্ছে আমি আপনার স্পন্সর না। তারপর আমি আপনাদেরকে শতভাগ সাপোর্ট দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি, আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট ভালোবাসা দিয়ে যাচ্ছেন সেটার বিনিময়ে হলো সবসময় মুসাইমন হেলোমান আপনাদের সাথে আছে। ভালো থাকবেন, পজিটিভ মাইন্ড নিয়ে বাঁচবেন, বুকে সাহস নিয়ে বাঁচবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।